নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ভাজির রেসিপি। প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নেব, তার জন্য আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব। আলুর মধ্যে নুন দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন, এবার লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন, ধনের গুঁড়ো হাফ টেবিল স্পুন, হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন, একটা তেজপাতা দু টুকরো করে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দেব। আলুটা নাড়াচাড়া করে নেব। কম আছে, 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। জলটা অনেকটা কমে গেছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়ার মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নের জন্য জিরে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা লাল করে ভাজব, তার সাথে রসুন কিমা একসাথে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, তার সাথে একটু চিনি দেব অল্প করে, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, সিদ্ধ করা আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হাফ টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম, উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম, আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলু ভাজিটা সহজভাবে বানিয়ে নিলাম, সহজ একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা লুচি রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে, আর রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।